শ্রাবণ মাসে শিব পুজো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বহরমপুরের সূর্য সেনা ক্লাবের উদ্যোগে। বুধবার ক্লাব প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশনের স্বামী রসিকানন্দ মহারাজ সহ এলাকার একাধিক ব্যক্তিবর্গ। প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন এদিন। এছাড়াও পুজো উপলক্ষে টানা 4 দিন ব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান ক্লাব সদস্যরা। শিব পুজো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির বহরমপুরে। শ্রাবণ মাসে শিব পুজো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বহরমপুরে সূর্য সেনা ক্লাবের উদ্যোগে। বুধবার ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশনের স্বামী রসিকানন্দ মহারাজ সহ এলাকার একাধিক ব্যক্তিবর্গ। প্রায় 50 জন রক্তদাতা এদিন রক্তদান করেন। রক্তদান মহোদ্দান আর জেলা জুড়ে রক্তের আকাল ও রক্তের জন্য হয়রানি হওয়া মানুষদের কথা ভেবে এই রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়া হয় বলে জানান ক্লাবের সদস্যরা। সূর্য সেনা ক্লাবের সম্পাদক নিরঞ্জন মণ্ডল বলেন, শিব পুজো উপলক্ষে পয়লা শ্রাবণ থেকে টানা 4 দিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং আগামী শনিবার পুজো শেষে নরনারায়ণ সেবার আয়োজন করা হবে বলেও জানান তিনি। হেডলাইন্স, সূর্য সেনা ক্লাবের এবছর আমাদের 3 বছর হলো, এই প্রথম আমাদের রক্তদান শিবির হচ্ছে। পরপর প্রোগ্রাম আছে, আজকে বাউল গান আছে, কালকে আছে আমাদের কীর্তন, পরশু দিন বাউল গান, শনিবার সেটা হচ্ছে 21 তারিখ, ওই দিন হচ্ছে আমাদের শিব পুজো এবং জল আনা নিয়ে এবং শিবের মাথায় জল ঢালা, পুজো, যজ্ঞ, হোম সব কিছু তো হবে। সন্ধ্যের পরে তারপরে সবাই প্রসাদ বসে খেয়ে যাবে।